নমস্কার, শিউরি ফেশলে সকলকে স্বাগত। আজকে চিংড়ি মাছের যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা যদি আপনি একবার বানান তাহলে এর প্রেমে পড়ে যাবেন। এর স্বাদটা এতটাই ভালো যে বারবার আপনাকে বানাতে ইচ্ছে হবে। আপনারা দেখছেন শিউলির হেসের সকলকে অনেক ভালোবাসা। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন শিউলির হেসের। চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে আজকে রান্না। চিংড়ি মাছ নিয়েছি প্রায় 300 গ্রাম মতো, খোসা ছাড়িয়ে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করার পর আমরা এটা নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী 1 চামচ নুন দিলাম এর মধ্যে। তারপর দেব টক দই, এটা আমার ঘরে পাতা টক দই, জল ঝরানো টক দই, এটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। একদম নতুনত্ব করে অন্য রকম করে বানাচ্ছি, অবশ্যই এই পরিমাণটা দেখে এভাবেই বানান, খুব ভালো লাগে খেতে। এবার দেব আদা রসুন বাটা 2 চামচ। দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ। লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ, 1/2 চামচ থেকে 1 চামচ দেব, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার দেব সর্ষের তেল, সর্ষের তেল আমরা এখানে 2 চামচ আর একটু দিলাম, প্রায় 2.5 চামচ সর্ষের তেল দিলাম। চিংড়ি মাছের সঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেব, আর মাখানোর পরে এটা প্রায় 10 মিনিট আমরা এভাবে ম্যারিনেট করে রেখে দেব, তাতে মশলাগুলো চিংড়ি মাছের সঙ্গে ভালো মতো করে মিশবে। অন্য একটা দিকে আমরা একটা কড়াই গরম করতে দিয়েছি, সর্ষের তেলে পুরো রান্না হবে, আমরা প্রায় 4 চামচ সর্ষের তেল দেব এখানে। তেলটা একটু ভালো মতো গরম হলে এর মধ্যে আমরা দেব রসুন কুচি, রসুন কুচি প্রায় 7-8টা নিয়েছি, ছোটো ছোটো মানে একেবারে কুচি কুচি করে সেটাকে দিয়েছি। একটু লালচে করে ভাজা হবে, তবে লালচে করে ভাজার পরেই আমরা এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি দিচ্ছি। আর যদি পরিমাণ বলেন তাহলে বড় সাইজের আপনি 2 থেকে 2.5টা পেঁয়াজ দিতে পারেন। বেশ ভালো মতো করে একটু ভাজা ভাজা করব, তার মধ্যে আমরা দেব কাঁচা পাকা লঙ্কা 5-6টা, তবে ঝাল আপনি যেমন খাবেন তেমন দেবেন, কারণ চিংড়ি মাছের মধ্যে আবার লঙ্কা গুঁড়ো মেশানো হয়েছিল, সেই ঝালটাও থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে রান্নাটা এখন হচ্ছে, সামান্য একটু নুন দিচ্ছি এখন, নুনটাও বুঝে শুনে দেবেন কারণ চিংড়ি মাছে নুন মেশানো হয়েছিল। নুনটা দিলে একটু নরম নরম হবে পেঁয়াজটা, তারপরে আমরা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো আমি একটা বড় সাইজের দিয়েছি, যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন টমেটো দেবেন। তারপর 1 বাটি ক্যাপসিকাম কুচি, ছোটো সাইজের একটা ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি পুরোটাই, ক্যাপসিকামের পরিমাণ বেশি হলেও ভালো লাগবে, আপনি বড় একটা ক্যাপসিকামও দিতে পারেন, দিয়ে এটা বেশি ভাজা ভাজা করবেন। মিডিয়াম ফ্লেমে এটা ভাজা ভাজা করতে হবে প্রায় 5 মিনিট মতো, তারপর ম্যারিনেট করা চিকেন মানে চিংড়িগুলো, ম্যারিনেট করা চিংড়িগুলো আমরা দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়ার পরে সব কিছুর সঙ্গে ভালো মতো করে মিশিয়ে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে কষা কষা করতে হবে, একটু কষে নিতে হবে, তেল ছাড়বে। প্রায় 5-7 মিনিট এটা রান্না করব, আরও একটু রান্না করছি, যতক্ষণ না ভালো মতো কষা হচ্ছে আর চিংড়ি থেকে তেল ছাড়ছে ততক্ষণ একটু রান্না করব। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় ক্যাপসিকামের যে গন্ধ, তার সঙ্গে চিংড়ির গন্ধ খুব ভালো লাগে। এবার বাটি ধোয়া জল দিলাম, মানে চিংড়ি মাছটা যেখানে মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম প্রায় 2 বাটি, কারণ ক্যাপসিকামটাও একটু সিদ্ধ হবে, চিংড়িটা সিদ্ধ হবে, সেই মতো করে প্রায় 2 বাটি জল আমি দিয়ে দিলাম। এবার ভালো মতো করে মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে এটাকে ফুটিয়ে নেব। চিংড়ি মাছ রান্না হতে বেশি সময় লাগে না, আমরা প্রায় 5-7 মিনিট এটা ঢাকনা বন্ধ করে রান্না করব, তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখুন আমাদের রান্না হয়ে গিয়েছে, চিংড়ি মাছ ঝটপট করে হয়ে যায়। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একেবারে শেষ পর্যায়ে এসে গরম মশলা গুঁড়ো, অপূর্ব অসাধারণ স্বাদের এই রকম যে চিংড়ির রেসিপি আপনি বানাবেন, বানালেই আপনি বুঝতে পারবেন কেমন লাগছে। আপনি ভাতের সঙ্গে তো অবশ্যই খাবেন, আপনি রুটির সঙ্গেও খেতে পারেন, তবে ভাতের সঙ্গে দারুণ লাগে, বাঙালির মাছে ভাতে বাঙালি, তো সেখানে চিংড়ি মাছটা ভাতের সঙ্গেই বেশি ভালো লাগবে। তারপর ধনে পাতা কুচি 1 মুঠো ছড়িয়ে দেবেন উপর থেকে, উফ অসাধারণ স্বাদ, নিশ্চয়ই আপনার ভালো লাগবে যদি আপনি চিংড়ি খেতে ভালোবাসেন। ধনে পাতা কুচি দেওয়ার পর
দু চার মিনিট আপনি ফুটিয়ে নেবেন। এটা গ্যাসের ফ্লেমটা একটু কম করে, ধনে পাতা কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কম করে দু তিন মিনিট একটু রান্না করে নেবেন, ব্যাস রেডি হয়ে যাবে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু অবশ্যই আপনি বাড়িতে বানাবেন। চিংড়ি মাছ অনেক রকম করে আপনি খেয়েছেন আমি জানি, কিন্তু ঠিক এই রকম করে আমি যা পরিমাণ দেখালাম ঠিক সেভাবে চিংড়িটাকে ম্যারিনেট করে এইভাবে রান্না করুন, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। চিংড়ি থেকে তেল ছাড়তে শুরু করছে, চিংড়ির যে একটা কালার খুব সুন্দর আসে সেটাও আপনি পাবেন, তার গন্ধ তার স্বাদ সবটা মিলিয়ে দুর্দান্ত লাগে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, কারণ এই সমস্ত কিছু বেশ মাখোমাখো হয়ে যাবে, তারপর আমরা সার্ভ করব। কেমন লাগলো আজকের রেসিপি? ওই যে বললাম অবশ্যই বানাবেন, তারপর জানাবেন। আমাদের আরও একটি চ্যানেল শিউলি মোটিভেশনাল হাবে চোখ রাখুন, শিউলি নস্কর গান কবিতা আমাদের আরও একটি নতুন চ্যানেলে চোখ রাখুন, যেখানে প্রচুর মানে প্রচুর পরিমাণে গান কবিতা থাকে আমার এবং আমার ছেলের। টেকনিক্যাল শিউলি দেখেন যদি আপনাদের ভালো লাগে, কোনো কিছু যদি জানার ইচ্ছা হয় টেকনিক্যাল বিষয়ে অবশ্যই দেখবেন টেকনিক্যাল শিউলি। তাহলে এই রেসিপির সঙ্গে আজকে বিদায় নিচ্ছি। এরকম কষা কষা চিংড়ি একদম অন্যরকমভাবে আমি বানিয়েছি আজকে, আপনি অবশ্যই বানাবেন। যদি ভালো লাগে আজকের রেসিপি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবেন শিউলির হেসে। সকলকে অনেক ভালোবাসা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি বিদায় নেব, আপনারা কিন্তু ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে থাকবেন। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত।